আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজের সময় 100টা কোরবানি করছেন একা, তার নিজে জবাইও করছিলেন 63টা নিজে, আর 27টা জবাই করছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা করার সময় তিনি বলেছিলেন যে হাযা মিন ইন্দি, এটা আমার পক্ষ থেকে, আর ওইগুলো মে আন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে তিনি উম্মতের পক্ষ থেকেও কোরবানি করেছেন, বিদাবিহীন আদিম, আমি এটা মহান কোরবানি, মহান কোরবানি শব্দটা দেখছেন আল্লাহ তাআলা, এই এত প্রশংসা, এত নির্দেশ, এত সুন্দর কথা। ইবনে তাইমিয়া বলেছেন এটা ওয়াজিব, তো আমরা এটাকে ওয়াজিব মনে করি, যার যার সুযোগ আছে এই আমলটা করবেন, যদি আমল না করেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। ইদানিং আমাদের বাংলাদেশে যারা এটাকে সুন্নাত বলেছেন, করলে ভালো না করলে কোন গুনাহ নেই, মাঝে মাঝে বাদ দেন, এরকম বলে বলা হচ্ছে, এটা ওনারা বলার অধিকার আছে। কারণ হলো ওনারা মাঝহাবগত হাদিস এবং কোরআনগত যাই মানুন না কেন, মাঝহাবগত একটা মেনে মেনে ফেলেছেন, সেই জন্য এই কথাটা বলে ফেলেন। আমরা অনেক সময় নিজের অজান্তে এই মাঝহাব মেনে ফেলে, কারণ আমি যে কোরআনের আয়াত যেটা বললাম, হাদিস যেটা বললাম, এগুলো তো মানুষ এর হাদিস গুলো নিয়ে তো কথা বলতে পারে না, এগুলো তো সুযোগ নেই তেমন কথা বলার, এগুলো মানেন না কেন? অনেক জয়ীফ হাদিস পর্যন্ত মানতেছেন, অথচ সহি হাদিস আছে, এটা মানতে অসুবিধা। এই জন্য আমি, যারা আমাকে ভালোবাসেন এবং মনে করেন যে উস্তাদ যদি কোনো কথা বলেন তো আমি নেই, আমি মনে করি যে আমার যদি সামর্থ্য থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি কোরবানি করব, আমি তো করব, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আর যদি সামর্থ্য না থাকে জোর করে করার দরকার, ঋণ টিন করে এ সমস্ত করার দরকার নেই। এখানে আর একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজের সময় 100টা কোরবানি করছেন একা, তার নিজে জবাইও করছিলেন 63টা নিজে, আর 27টা জবাই করছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা করার সময় তিনি বলেছিলেন যে হায়দা মিন আইন্দি, এটা আমার পক্ষ থেকে, আর ওইগুলো মে আন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে তিনি উম্মতের পক্ষ থেকেও কোরবানি করেছেন। কখনো কখনো সাহাবায়ে কেরামের মধ্যে আমল দেখা গেছে যে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করে দিয়েছেন সবার পক্ষ থেকে, তো তখনকার পরিবারগুলো, পরিবার প্রধান যিনি থাকতেন, মূল ইনকাম তার হাতে থাকতো এবং ইনকাম গুলো এসে তার হাতে জমা হতো, বাড়ির মালিক যিনি তিনি ইনকাম করেন এবং তার ইনকামেই চলে, আর সন্তানরা বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে শাদী দেওয়ার পরে সন্তানদেরকে আলাদা করে দিতেন, এটা হলো সাধারণ নিয়ম। আর বাড়িতে যারা থাকতো তাদের পক্ষ থেকে একজন কোরবানি করে দিতেন, এটা জায়েজ আছে। কিন্তু এখনকার বিষয়টা অনেক ভিন্ন, তখনকার যেমন এখনো তেমন, ভিন্ন কি যে একই জায়গায় যদি থাকে পরিবারের অনেকগুলো সদস্য এবং প্রত্যেকের উপরে যাকাত ফরজ সাহেব নেশা, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা তাদের ওয়াজিব আদায় করবে, যেহেতু ওয়াজিব সেজন্য প্রত্যেকে আলাদা আলাদা ওয়াজিব এ করবে। তবে হ্যাঁ, যদি মনে করেন আমরা এখন তিন ভাই চার ভাই আমাদের বাড়িতে, আমরা চার ভাই যদি আমরা চার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কোরবানি করার, তো চার ভাই যদি আমরা মনে করি যশোরে যিনি আছেন যে আমি আমি যশোরে আমার পরিবারের পক্ষ থেকে দিচ্ছি, ঢাকায় যিনি আছেন উনি মনে করেন যে আমি পরিবারের পক্ষ থেকে ঢাকায় আমি দিচ্ছি, গ্রামে যিনি আছেন উনি যদি মনে করেন যে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি গ্রামে একটা দিচ্ছি, আব্দুল সালাম যদি মনে করে যে আমি পরিবারের পক্ষ থেকে লন্ডনে একটা দিচ্ছি, তাহলে ঠিকই আছে। আবার যদি মনে করে যে না আমরা চারজন এক জায়গাতে গ্রামের মধ্যে, আমরা সেটা প্রত্যেক বছর করি যে আমরা গ্রামের বাড়িতে আমার আব্বার আব্বা যতদিন জীবিত ছিলেন দিতাম, এটা জায়েজ আছে। এবং আমি এটা মনে করি যে যার সামর্থ্য আছে, যার উপর ওয়াজিব,
সে পরিবারের পক্ষ থেকে দিতে হবে, তার পরিবারের পক্ষ থেকে সব 20 জন পরিবারের সদস্য, এই 20 জন মানে 20 জন 4 জনের কোরবানি হওয়া যাবে, একজন কোরবানি দেবে আর সবার পক্ষ থেকে না, এটা হবে না। কারণ আমি ওয়াজিব মনে করেছি, সুন্নত নফল হলে সেটা আলাদা কথা। কেন এত ফাঁকি দেওয়ার মানসিকতা, যেখানে আল্লাহ তাআলা এত করে বলেছেন যে কোরবানির গোশত যদি কেউ কোরবানির গোশত মানুষকে বিলি করে দেয়, নিজে খায়, আল্লাহ ক্ষমা করে দেন। কোরবানি মানে করার পরে তার রক্ত মাটিতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কোরবানির পশুর গায়ে যতগুলো লোম আছে ওই পরিমাণ সওয়াব দেন। এসব সহি হাদিস গুলো থাকতে কোরবানির মতন একটা ভালো আমলকে মানুষকে অনুৎসাহিত করা আমার কাছে খুব ভালো ফেক মনে হয় না। এই জন্য আমরা যারা আজকের প্রোগ্রাম শুনছি, আমি এটা বাধ্য করছি না কাউকে, আমার কাছে এটা কনভিনসড মনে হয়েছে যে এই 10 দিনের আরেকটা আমল হলো এই যেন আমরা কোরবানি করি।